বাংলাদেশেই ফোন তৈরি শুরু করেছে নকিয়া। এজন্য গাজীপুরে হাইটেক পার্কে নিজস্ব কারখানাও গড়ে তুলেছে ভাইব্রেন্ট সফটওয়্যার লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে। বছরে প্রায় 50 লাখ ফোন তৈরির পরিকল্পনা করছে ব্র্যান্ডটি। তবে শুধু স্থানীয় বাজার নয়, বাংলাদেশে তৈরি এসব ফোন বিদেশেও রপ্তানির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। মোবাইল হ্যান্ডসেট প্রযুক্তি অ্যান্ড্রয়েড জগতে প্রবেশের পর অনেকটাই মুখ থুবড়ে পড়ে জনপ্রিয় ব্র্যান্ড নোকিয়া। এই কোম্পানির হ্যান্ডসেট ছিল একসময় বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত হ্যান্ডসেট। পুরনো সেই আস্থা ও জনপ্রিয়তা ফেরাতে দেশেই কারখানা স্থাপন করেছে তারা। ভাইব্রেন্ট সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপন করা কারখানায় এরই মধ্যে উৎপাদন শুরু হয়েছে ব্র্যান্ডটির ফোন, যা এ মাসেই বাজারে আসতে যাচ্ছে। বাংলাদেশ মার্কেট এখন প্রতি মাসে 26 লাখ থেকে 27 লাখ ফোন বিক্রি হয়। তার মধ্যে আমাদের নোকিয়া প্রতি মাসে 3 লাখ থেকে 3.5 লাখ ফোন আমরা সেল করে থাকি বাংলাদেশ মার্কেটে। এখন আমাদের যে ফোনগুলো করছি আমরা নোকিয়া ব্র্যান্ডে, সেটা 4টা ফোন আছে আমাদের এখন, প্রত্যেকটা স্মার্টফোন এবং নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন। আমরা এটা এই ফোনগুলো বাজারজাত করবো ইনশাল্লাহ এই মাস থেকে, নভেম্বর মাস থেকে। দেশের মানুষের জন্য তো অবশ্যই একটা কন্ট্রিবিউশন আমাদের থাকবে, আমরা একটু লেস প্রাইসে দিতে পারি। এই হাইটেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে শুধুমাত্র আমরা এখানে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি না, আমরা এখানে ন্যাশনাল ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনটা করছি, যে দেশের জন্য আমরা কিছু একটা করছি। ফিচার ও স্মার্টফোন মিলিয়ে প্রতি মাসে 2.5 লাখ হ্যান্ডসেট তৈরি করবে বর্তমানে। আগামী বছর সেই সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতায় বছরে প্রায় 50 লাখ হ্যান্ডসেট তৈরির লক্ষ্য তাদের। আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যে সিকিউরিটির জন্য যে সেটআপ দরকার সেটা কমপ্লিট করতে পারবো, এবং কমপ্লিটলি ফ্রম দ্য পিসিবি লাইক মাদারবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা বাংলাদেশে বানাতে পারবো, এবং আগামী বছরের মাঝামাঝি আমরা সিকিউরিটি ফোনগুলো বাজারজাত করতে পারবো। 12টা এখন আমাদের আছে, প্লাস আমরা আরও 4টা অ্যাসেম্বল লাইন খুব শীঘ্রই বাড়াবো। আমাদের এই মুহূর্তে 300 ওয়ার্কার এখানে আছে কাজ করছে, এবং খুব শীঘ্রই এটা ডিসেম্বর নাগাদ হয়তো প্রায় 300 ওয়ার্কার হয়ে যাবে 600। ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে সেগুলোকে এখানে অ্যাসেম্বল করে লোকাল মার্কেট কভার না করে আমরা সেটাকে ফরেন মার্কেটে কভার করে ট্রাই করছি, এবং আমরা সেটা নিয়ে আমাদের ইন্টারনাল টিম বেশ যোগাযোগ করছে সব অনেকগুলো কান্ট্রির সাথে। সামনের দিনে বাজার বুঝে বিনিয়োগ বাড়াতে চায় ভাইব্রেন্ট। হ্যান্ডসেটের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্ট টেলিভিশন সহ নোকিয়ার সব প্রযুক্তিপূর্ণ উৎপাদনে যেতে চায় তারা। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।